হ্যালো আমি ব্যাক টু মাই চ্যানেল এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে শাহরুখ খানের দুটো সিনেমাকে নিয়ে কথা বলবো এবং একটা কথা বলবো শাহরুখ খানের পাঠানকে নিয়ে এবং সেকেন্ড কথা বলবো জওয়ানকে নিয়ে এবং জওয়ানের কিন্তু একটা এক্সক্লুজিভ আপডেট দেবো আমি এই ভিডিওর মধ্যে তোমরা প্লিজ ভিডিওটা একদম শেষ অব্দি দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো সো এখন কথা হচ্ছে পাঠানের ঝুলিতে কিন্তু আরও একটা নতুন রেকর্ড যোগ হলো এবং সেই রেকর্ডটা কিন্তু সত্যি বলতে আমাদের ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে কিন্তু এই প্রথমবার কিন্তু হলো মানে প্রথমবার কোনো ইন্ডিয়ান সিনেমা এই রেকর্ডটা কিন্তু ক্রিয়েট করলো তো সেই রেকর্ডটা হচ্ছে আমি প্রথমত আসবো এর এটার গতকালের বক্স অফিস কালেকশনকে নিয়ে মানে গতকাল সানডে ছিল এবং ফ্রাইডে থেকে কিন্তু একটা জাম্প স্টার্ট হয়েছিল এবং ফ্রাইডে প্রায় তেরো থেকে চোদ্দো কোটির মতো কিন্তু বিজনেস করেছিল এবং সেটা জাম্প নিয়ে স্যাটারডেতে প্রায় বাইশ থেকে তেইশ কোটির মতো কিন্তু কালেকশন করতে পেরেছে এবং এই সানডেতে কিন্তু এটা এক্সপেক্ট করা হচ্ছে যে এটা প্রায় তিরিশ কোটির কাছাকাছি কিন্তু বিজনেস করতে পারে এবং অফিসিয়াল এক্স্যাক্ট ফিগারটা কিন্তু আসলে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এবার কথা হচ্ছে সেই রেকর্ডটা কি সেই রেকর্ডটা হচ্ছে ফার্স্টেস্ট ফোর হান্ড্রেড কারোর আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে মানে পাঠান কিন্তু চারশো কোটি ক্লাবে কিন্তু পৌঁছে গেছে শুধুমাত্র ইন্ডিয়াতে মানে ইন্ডিয়াতে কিন্তু সবথেকে ফার্স্টেস্ট ফোর হান্ড্রেড কারোর ক্লাবে কিন্তু পাঠান পৌঁছে গেল হ্যাঁ বন্ধুরা এবং সেটা কিন্তু বিট করেছে কেজিএফ মানে কেজিএফ চ্যাপ্টার টুকে কে বাহুবলী কিন্তু ক্রস করে কিন্তু পাঠান ফার্স্টেস্ট ফোর হান্ড্রেড কারোর ক্লাবে কিন্তু পৌঁছে গেল এবং কেজিএফ চ্যাপ্টার টু এর কিন্তু এই জায়গায় কিন্তু আসতে সময় লেগেছিল প্রায় তেইশ দিন মতন যেখানে বাহুবলী টু এর কিন্তু ক্ষেত্রে কিন্তু লেগেছিল প্রায় পনেরো দিন এবং সেখানে কিন্তু পাঠান মাত্র দিনে কিন্তু বারো এই রেকর্ডটাকে অ্যাচিভ করে ফোর হান্ড্রেড কারোর ক্লাবে কিন্তু পৌঁছে গেল পাঠান তো এটা কিন্তু একটা একটা বিরাট বড় একটা রেকর্ড আচ্ছা দ্বিতীয়ত আমি আসবো জাবানের ক্ষেত্রে সো জাবানের কিন্তু একটা বর্তমানে কিন্তু শুটিং চলছে এবং একটা কিন্তু স্টিল ইমেজ কিন্তু ভাইরাল হয়েছে এবং সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি শাহরুখ খান পুরোপুরি একটা মাস্ক আপ করা কিন্তু রয়েছে মানে খুব একটা মানে ক্লিয়ার ছবি নয় বাট একটা আছে ছবি ছবি কিন্তু মানে প্রচুর কিন্তু ভাইরাল হয়েছে রিসেন্ট টাইমে তো সেক্ষেত্রে এখানে কিন্তু একটা সম্ভবত কোনো অ্যাকশন সিকোয়েন্স কিন্তু শুটিং চলছে বর্তমানে কিন্তু এবং যেহেতু এটা একটা একটা সময় দিয়ে কাজ করা হচ্ছে তো সেই জায়গায় আশা করা যায় যে এটার অ্যাকশান সিকোয়েন্সেসেস কিন্তু পুরো একটা অন্য লেভেলের কিন্তু হবে আশা করছি সো দেখা যাক এটার অ্যাকশান সিকোয়েন্সেসেস কীরকম লেভেলের হয় আপাতত এটাই আপডেট যে পাঠানের কিন্তু শুটিং প্রায় শেষের দিকে এবং আরও হয়তো জাস্ট কয়েক দিনের মধ্যে এটাকে শুটিং র্যাপাক করে নেওয়া হবে এবং তারপরে কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু চালু হয়ে যাবে বলে আমার মনে হয় কারণটা হচ্ছে পাঠান মানে পাঠানের রিলিজের পরে কিন্তু জাওয়ানের কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই সেকেন্ড অফ জুন কিন্তু আসছে জাওয়ান তো সেক্ষেত্রে এটা একটা ডাবিং রয়েছে তারপরে প্রমোশানও কিন্তু রয়েছে তারপরে পোস্ট প্রোডাকশানের কাজও কিন্তু রয়েছে গানগুলোকেও রিলিজ করা হবে তো সব মিলিয়ে কিন্তু সময় আর কিন্তু বাকি নেই দেখা যাক পাঠান পাঠানোর পরে জাওয়ানে আমরা কীরকম কি চমক দেখতে পাই শাহরুখ খানের তরফ থেকে তোমাদের কী মতামত এই সম্পূর্ণ দুটো আপডেটকে নিয়ে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও শুধু দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা